শিলিগুড়িতে সভা করতে এসে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই সেই সভাস্থল থেকে সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সভাস্থলে আজকে দাগাপুরের যে সভাস্থল ছিল দাগাপুর সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তার পরবর্তীতে স্টেজে তিনি যখন ছিলেন তখনই কিন্তু দেখা যাচ্ছিলেন যে তিনি কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করছিলেন, অর্থাৎ বক্তব্য রাখার পর অনুষ্ঠান শেষে তিনি সেখানকারই কিন্তু একটি ঘরে তিনি দীর্ঘক্ষণ বসেছিলেন এবং সেখানেই কিন্তু অনেক একটা অসুস্থতা বোধ করছিল তার। তার পরবর্তীতে সেখান থেকে তাকে সোজা নিয়ে আসা হয়েছে সাংসদ রাজু বিস্তে যে আবাসন রয়েছে সেই আবাসনেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আবাসনের মধ্যেই রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। অসুস্থতা বোধ করায় তাকে নিয়ে আসা হয়েছে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত তার আবাসনে। এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি, যদিও বর্তমানে সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন যে কিছুটা স্থিতিশীল রয়েছেন তিনি। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সাংসদ তার আবাসনের বাইরে বেরিয়ে আসেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাকেশ চ্যানেল ডাউন আছে তো সাথেই করো ভাই, এত সময় দিল তুমি সবাইকে সবাইকে জানা দিলাম স্যার। গডকরি জি কা স্বাস্থ্য বিলকুল ঠিক হ্যাঁ, ও স্বস্থ হ্যাঁ। বঙ্গাল কে বহুত সারে মিডিয়া মে যে গলত খবর চল রই হ্যাঁ, মানে উসকা খণ্ডন করতে হুয়ে আপকে মাধ্যম সে সহী খবর জনতা তক পৌঁছানা চাহতা হুঁ। গডকরি জি কা শিলিগুড়ি কা পুরা কার্যক্রম হো গিয়া, লেকিন বীচ মে অচানক দিল্লি সে এক ভিডিও কনফারেন্সিং কা কার্যক্রম আ গিয়া এমার্জেন্সি মে, और वो अभी यहाँ पे रुके हुए हैं। और रूटीन में क्योंकि जेट प्लस सिक्योरिटी में है तो एक प्रोटोकॉल के अंतर्गत उनको शुगर है तो भोजन से पहले अपना वो टेस्ट कराते हैं, तो वो उन्होंने डॉक्टर ने टेस्ट भी कराया था, वो भी नॉर्मल है और अभी वीडियो कॉन्फ्रेंसिंग चल रही है, तो मतलब पूरी तरह स्वास्थ्य है। और इसके बाद बाकी जो कार्यक्रम है एज इट इज यथावत एक घंटे बाद वो शुरू रहेगा। डालखोला नहीं, डालखोला का कार्यक्रम शायद वो वीडियो कॉन्फ्रेंसिंग से करेंगे क्योंकि ये एक डेढ़ घंटे का कार्यक्रम बीच में आ गया और आपको पता है बागडोरा में 5 बजे से पहले फ्लाई भी करना पड़ता है, और उसके बाद का जो कार्यक्रम है वो एज इट इज रहेगा। तो स्वास्थ्य को लेकर के कोई इशू नहीं है और पश्चिम बंगाल के बहुत सारे मीडिया में ये जो अफवाह चल रहा है ये गलत है, वो स्वस्थ है और इसके एक घंटे बाद उनका एज इट इज कार्यक्रम सर रहेगा। या सिलीगुड़ी में ठहरने का कोई ऐसा कुछ प्रोग्राम बनाया गया है कि उनका? मैं बता रहा हूँ, सिलीगुड़ी में उनका ठहरने का वीडियो कॉन्फ्रेंसिंग का भी कार्यक्रम नहीं था, उनको कार्यक्रम से मन से सीधा अगले कार्यक्रम के लिए दालखोला जाना था रायगंज, लेकिन जैसा मैंने आपको बताया कि दिल्ली से एक वीडियो कॉन्फ्रेंसिंग का जो कार्यक्रम आया उसलिए उनको यहाँ पे अभी ठहरना पड़ा एक डेढ़ घंटे के लिए, और अभी अंदर वीडियो कॉन्फ्रेंसिंग चल रही है, उसके बाद फिर वो आगे का कार्यक्रम एज इट इज कंटिन्यू कर लिया। कोई नॉर्थ बंगाल मेडिकल टीम से कोई मेडिकल टीम नहीं आई, एक डॉक्टर आए थे, उन्होंने नॉर्मल जैसे रूटीन में चेकअप हो रहा है लास्ट। हाँ राजू जी, क्या स्थिति है अभी नितिन जी? नितिन जी का कार्यक्रम बड़ा जोरदार हुआ, आज बहुत ऐतिहासिक दिन था सिलीगुड़ी की जनता के लिए, 1000 करोड़ का उन्होंने प्रोजेक्ट सेंक्शन किया और इतना ही नहीं उससे भी দেখছেন এখানে কিন্তু চিকিৎসক দিলীপ ভুটিয়া তিনি যেমন রয়েছেন তিনি কি জানেন তা শুনবো আমরা। ঠিক আমি তো জিজ্ঞেস করছি স্যার, আপনি আপনি চেকআপ কিয়া কে স্থিতি হয় স্যার? ঠিক হ্যাঁ বিলকুল ঠিক হ্যাঁ, উনকা জেসে জেড প্লাস সিকিউরিটি জো হতা হ্যায় উনকা কুছ প্রোটোকল রহতা হ্যায় কি জাহাঁ ভি জাতে মেডিকেল চেকআপ হো উনকা ব্লাড সুগার ব্লাড প্রেশার ইয়ে সব চেক করনা হতা হ্যায় তো রুটিনলি মুঝে বুলাযা গিয়া থা কি একবার উনকা চেক করো সব কুছ, তো মানে চেক কর দিয়া প্রেশার ভি ঠিক হ্যায় উনকা সুগার ভি ঠিক হ্যায় বাকি জো মেডিকেল ক্লিনিক্যাল এক্সামিনেশন কিয়া বাকি ঠিক হ্যায় ও, আমি জো উনকা কার্যক্রম হ্যায় ভিডিও কনফারেন্স ইয়ে সব কর রহে হ্যায় তো ঠিক হ্যায়। ইজ হি স্টেবল? স্টেবল হ্যায় কোই প্রবলেম নাহি। ঠিক আপনারা দেখলেন কিন্তু এই মুহূর্তে আমরা কথা বললাম দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এবং তার সঙ্গে ছিলেন চিকিৎসক
পিডি ভুটিয়া। তিনি যেমনটা জানালেন যে সভাস্থলে কিছুটা তার অসুস্থতা হলেও তিনি কিন্তু স্থিতিশীল রয়েছেন। তার রুটিন চেক আপের জন্য কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে সংসদের আবাসনে, এবং এখানে বর্তমানে চিকিৎসক তারা তাকে দেখেছেন এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকার কারণে এখন বর্তমানে তিনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রের একটি ভিডিও কনফারেন্সে তিনি যোগ দিচ্ছেন, সে কারণে এখন বর্তমানে তিনি রয়েছেন সাংসদ রাজু বিস্তের আবাসনে। যদিও সাংসদ জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। এই মুহূর্তে দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তের আবাসনে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আমরা কথা বললাম বর্তমানে যেই চিকিৎসক ওনাকে দেখছেন, এই মুহূর্তে শিলিগুড়িতে উনি আসার পর এই আবাসনের মধ্যে যে চিকিৎসক ওনাকে দেখলেন তার সাথে আমরা কথা বললাম, তিনি যেমনটা জানালেন যে বর্তমানে একেবারেই স্থিতিশীল রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যে কড়া নিরাপত্তা রয়েছে আবাসনের বাইরে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়িতে যেই বালাসান থেকে 12 কিলোমিটার ফোর লেন এলিভেটেড রোডের সেবক যে মিলিটারি ক্যাম্প রয়েছে সেই পর্যন্ত যে 12 কিলোমিটার যে এলিভেটেড রোড রয়েছে তার শিলান্যাস করতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। দাগাপুর মাঠে একটি সভা আয়োজন করা হয়, সেই সভায় উপস্থিত ছিলেন তিনি, সেখানে বক্তব্য রাখেন এবং সেই শিলান্যাস করেন তিনি। তার পরবর্তীতে সেখানে কিছুক্ষণ তিনি বসে থাকার পর তাকে সোজা নিয়ে আসা হয় সাংসদ রাজু বিস্তের যে আবাসন রয়েছে সেই আবাসনে। বর্তমানে সেই আবাসনে রয়েছেন তিনি। তার সুগার রয়েছে, চিকিৎসক যেমনটা জানিয়েছেন যে তার সুগার রয়েছে, সেই কারণে কিছুটা সে অসুস্থতা বোধ করছিলেন। পরবর্তীতে তাকে চেক আপ করেন চিকিৎসক পিডি ভুটিয়া, সেই চেক আপের পর কিন্তু বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এমনটাই জানিয়েছেন চিকিৎসক এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। বর্তমানে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট তার আবাসনের ভেতরেই কিন্তু রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। এই মুহূর্তে কিন্তু সাংসদের আবাসনের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে।